ইউনিটি মামুদপুর গ্রাম পঞ্চায়েতের 22 নম্বর ওয়ার্ডের শ্রেয়াদি এবং 3 নম্বর ওয়ার্ডের অমৃতা দেবনাথ দুদিন আগে পাঞ্জাব ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জয়লাভ করে ফিরেছে তাদের নিজের বাসভবনে। এই ক্ষুদে দুই ক্রীড়াবিদ যাদের মধ্যে শ্রেয়াদি যার বয়স মাত্র 6 বছর সে পাঞ্জাব ন্যাশনাল গেমস ক্যারাটে চ্যাম্পিয়ন হয়ে অর্জন করেছে একটি স্বর্ণপদক ও একটি রৌপ্য পদক। একই সাথে অমৃতা দেবনাথ যার বয়স 13 বছর সে অর্জন করেছে একটি রৌপ্য পদক। শুধু তাই নয়, তারা এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি হয়েছিল আর পাঞ্জাব ন্যাশনাল গেমসে স্বীকৃতি পাওয়ার পর বাড়িতে আসা মাত্রই তাদের ডাক পড়ে এশিয়ান গেমসের জন্য। এমতাবস্থায় তড়িঘড়ি গতকালই তারা এশিয়ান গেমসে যোগদান করবার জন্য যাত্রা করে শিলিগুড়ির উদ্দেশ্যে। তাদের এই অসামান্য স্বীকৃতি লাভের জন্য শিলিগুড়ি যাওয়ার আগেই মামুদপুর গ্রাম পঞ্চায়েত থেকে তাদেরকে দেওয়া হয় সংবর্ধনা। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিক্তা অধিকারী সহ উপপ্রধান হারান চন্দ্র ঘোষ, উপস্থিত ছিলেন শিবদাসপুর থানার অধিকর্তা সুনীত মণ্ডল ও অন্যান্য পঞ্চায়েতের নেতৃত্ববর্গ। এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই দুই ক্ষুদে ক্রীড়াবিদকে দেওয়া হয় মামুদপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কিছু আর্থিক অনুদান। এছাড়া আগামী দিনেও তাদের প্রাপ্তির পথে সব রকম আর্থিক সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান মামুদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হারান চন্দ্র ঘোষ। আমাদের মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিক্তা অধিকারী তখন ছিল হয়েছিল আমার পূর্ণ প্রধান তো আর রিক্তা অধিকারী এবং আমাদের একটি শুধু অফিসার পার্থ দা এইবার চন্দ্র নাম দুই খুদে প্লেয়ারদের আপনারা প্রশিক্ষণ দিয়েছেন, তা আজকে একজন গোল্ড সিলভার এবং আরেকজন সিলভার, এবং শুধু তাই নয় এশিয়া গেমসের জন্য আবার প্রস্তুতি যাচ্ছে এবং আজকেই তারা রওনা হচ্ছে, কতটা খুশি আপনার প্রশিক্ষক হিসেবে? আমরা তো প্রশিক্ষক হিসেবে অনেকটাই খুশি, দুজন গেছে, আরও যদি কয়েকজন যেত আমরা আরও বেশি খুশি হতাম, দুজনের জন্য তো খুবই খুশি হচ্ছে। এখন দুজন যাচ্ছে, আজকেও প্র্যাকটিস রয়েছে তাদের বিকেলবেলায়, সেই হিসাব মতো আরও বেশি করে একটুখানি প্র্যাকটিস করানো, আরও সেরকম এশিয়ান গেমসের মতোই প্র্যাকটিস করানো হবে। কতজনকে প্রশিক্ষণ দেন আপনারা? আমাদের মামুদপুরে এখানে তো রয়েছে 20 জন মতো স্টুডেন্ট রয়েছে, এখানে 20 জন প্রশিক্ষণ দিই, আরও ওইদিকে হালিশহরে আমাদের অনেক ক্লাব রয়েছে ওদিকে প্রশিক্ষণ দিই, ওদিকে অনেক স্টুডেন্ট আছে ওরা চান্স পেয়েছে। এশিয়া গেমসের জন্য যাচ্ছে আজকে, আপনারা প্রশিক্ষক হিসেবে কতটা খুশি এবং কতটা আশাবাদী? আমরা প্রশিক্ষক হিসেবে অনেকটাই খুশি, অনেকটাই আশাবাদী রয়েছি যে সামনের দিনে যাতে আসার সময় গোল্ড মেডেলটা নিয়ে আসতে পারে ওখান থেকে। আপনার নাম? আমার নাম অভিজিৎ বিশ্বাস। অনেকটাই খুশি, মানে খুশি তো ওরম ভাবে প্রকাশ করা যায় না, তো মা হিসাবে তো সবসময় ওর পাশে ছিলাম, এখনো আছি, সারা জীবন থাকবো, যাতে আরো ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে, তো আমরা ভীষণই খুশি। বাড়ি মানে বাড়ির সবাই তো খুশি, পাড়া প্রতিবেশী যারা আছে, আমার ওর মামার বাড়ির তরফ থেকে আমাদের স্যাররা যারা প্রশিক্ষণ দেন, আশেপাশে যত বন্ধু বান্ধব আছে সবাই ভীষণ খুশি। আরো আশা করছি আজকে যেটা যাচ্ছে এশিয়ান গেমসের জন্য ওখান থেকে গোল্ড জিতে আসুক। হ্যাঁ, আমিও সঙ্গে যাচ্ছি। আমার নাম বন্দনা দে। আমি খুব খুশি আর আরো খুশি হব যে সামনে যে গেমসটা যাচ্ছে খেলতে এবং এশিয়ান গেমস যাতে ও সোনা জিততে পারে, তাহলে আরো খুশি হব, আর এর জন্য যা যা করণীয় আমার যতটা চেষ্টা আমি করব, ও যাতে আরো এগিয়ে যায়, দেশের মুখ যেন উজ্জ্বল করতে পারে, কারণ আমাদের মামুদপুর পঞ্চায়েত এরিয়াতে ধরুন খেলাধুলা অনেকটাই আমাদের কমে গেছে, তবে এদের দেখা দেখি প্রচুর উৎসাহ বাড়বে, প্রত্যেককে এগিয়ে আসবে খেলার জন্য। আমিও চাইব যে প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেককে ছেলে বাবা মা যেন এই খেলার মধ্যে যেন আসেন, তাদেরকে সন্তানকে যেন সহযোগিতা করেন এবং ওদেরকে যেন এগিয়ে দেন, কারণ খেলার জগৎ এমন একটা জগৎ যে সারা পৃথিবী পরিচয় পায় খেলার মাধ্যম দিয়ে। তো প্রত্যেককে বাবা মাকে বলবো, প্রত্যেকটা গার্জিয়ানকে অনুরোধ করে বলবো, তাদের প্রত্যেকটা সন্তানকে যেন কোনো না কোনো খেলায় যেন এগিয়ে দেয়। তো তাদেরকে অজস্র ধন্যবাদ সকলের সহযোগিতার জন্য, আর অজস্র ধন্যবাদ মামুদপুর পঞ্চায়েতকে যে আমাদেরকে এত বড় একটা সম্মানের জায়গা দিয়েছে।
তোমার নাম কি? শ্রেয়া দে। কোথায় খেলতে গেছিলে তুমি? ন্যাশনাল পাঞ্জাবে। কি কি মেডেল পেয়েছো তুমি? গোল্ড মেডেল আর সিলভার মেডেল। এখন কোথায় চান্স পেয়েছো? শিলিগুড়িতে। এশিয়ার এশিয়ার গেমসে চান্স পেয়েছো? হ্যাঁ। যাচ্ছো খেলতে? আজকে। ওখানে কি জিতবে? গোল্ড। গোল্ড জিতে আসতে পারবে? হ্যাঁ। অমৃতা দেবনাথ। পাঞ্জাবে ন্যাশনাল কম্পিটিশন। সিলভার। হ্যাঁ। গোল্ড। অমৃতা দেবনাথ। আমাদের ভীষণ অনুভূতি, কারণ আমরা দুজন মেয়েকে, একজনের বয়স 6 বছর, একজনের বয়স 13 বছর, তারা পাঞ্জাবে খেলতে গিয়েছিল অলিম্পিকে, ওখানে গিয়ে তারা ফার্স্ট সেকেন্ড দুটো প্রাইজ তারা নিয়ে এসছে। আমাদের দেশের মান তারা উজ্জ্বল করেছে, অবশ্যই তাদের আমরা এখানে সংবর্ধনা দিতে পেরে আমরা নিজেকে ধন্যবাদ মনে করছি, ধন্য মনে করছি আমরা নিজেকে। আমরা মামদপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা আগামী দিন তারা যে খেলতে যাচ্ছে তার জন্য আমরা যৎকিঞ্চিত যা পেরেছি আর্থিক সহায়তা করেছি, এবং ভবিষ্যতেও আমরা বলেছি তাদের পরিবারবর্গকে তাদের এই উত্থানের পথে এই খেলার জগতে তাদের যেতে, বিশেষ করে তারা আজকে যে ক্যারাটে খেলায় নাম লিখিয়েছে, ক্যারাটে খেলা করছে, যে ক্যারাটে প্রশিক্ষণের মাধ্যম দিয়ে তারা উজ্জ্বল হতে চাইছে, এই মেয়েরা যাতে আরো আরো মেয়েরা এদের দেখে আমার এই মামদপুরের মধ্যে ক্যারাটে প্রশিক্ষণে যে নাম লিখিয়ে ক্যারাটে শেখে, আমি তার জন্য গ্রাম পঞ্চায়েতে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সবাইকে বলবো, বিশেষ করে মেয়েদের বলবো, কারণ তাদের অনেক অসুবিধা, সেই অসুবিধা দূরীভূত করতে গেলে নিজেদের শক্তি নিজেদের কাছে রাখতে গেলে তাদের ক্যারাটে শিক্ষার প্রয়োজন আছে, তারা যাতে তাদের নিজেকে তারা সুরক্ষিত রাখতে পারে তার জন্য ক্যারাটে শিক্ষার প্রয়োজন আছে। যারা বাইরে যাচ্ছে খেলা করার জন্য, এশিয়ান গেমসে খেলতে যাচ্ছে, তাদের সাফল্য কামনা করছি আমরা মামদপুর গ্রাম পঞ্চায়েত।